আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পরে এবার ক্লাবের হয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। গতকাল আর্জেন্টিনা থেকে নিজ ক্লাব প্যারিসে ফিরেছেন এই কিংবদন্তি। এবার পিএসজির সাথে মেসির নতুন চুক্তি নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছে ফ্রান্সের গণমাধ্যম এল ইকুইপ। ফরাসি এই গণমাধ্যম জানিয়েছেন লিওনেল মেসির নতুন চুক্তি নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই লিওনেল মেসির সাথে নতুন চুক্তি নবায়ন করতে মরিয়া প্যারিস সেন্ট জার্মাইন, কিন্তু বিশ্বকাপের আগে তখন কিছুই জানাননি মেসি। মেসি পিএসজিকে বলেছিলেন বিশ্বকাপের পরেই তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে ফরাসি ক্লাবটিও অপেক্ষায় ছিল মেসির নতুন চুক্তির সিদ্ধান্ত নিয়ে। এখন মেসি নাকি পিএসজির সাথে নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন। মেসি পিএসজির সাথে মৌখিক চুক্তিও সম্পাদন করে ফেলেছে, এরকম তথ্য বিশ্বকাপের অনেক আগেই দিয়েছেন ফাব্রিজিও রোমানো। আর এবার ফরাসি গণমাধ্যম এল ইকুইপ জানিয়েছেন মেসির নতুন চুক্তির বিষয়ে। ফরাসি এই গণমাধ্যমের মতে এক বছরের চুক্তি হবে। 2023 সালের জুনে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এবার 2024 সালের জুনে শেষ হবে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। অবশ্য পিএসজি চায় 2 বছরের চুক্তি করতে। এল ইকুইপের মতে এক বছরের লিখিত চুক্তি হবে এবং চুক্তি শেষে এর মেয়াদ 2 বছর বাড়ানো যাবে। লিওনেল মেসির নতুন চুক্তি নবায়ন করা অবশ্যই স্বস্তির খবর পিএসজি ফ্যানদের জন্য।